আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা, মহান আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের সুস্থ রাখেন। আজ আমরা শিখব বেসিক আরবি ভাষা পর্ব 267 নম্বর পর্বটি। আসুন তাহলে শুরু করি। আজ প্রথমত যে বাক্যটি আছে সেটা হচ্ছে, হে বন্ধু কেমন আছো? আরবি ভাষায় জিজ্ঞাসা করবেন, কেইফ হালেক ইয়া সাদিক। এখানে কেইফ হালেক মানে কেমন আছো, ইয়া সাদিক অর্থ হে বন্ধু। কেইফ হালেক ইয়া সাদিক, হে বন্ধু কেমন আছো। তারপর লিখা, তামিম তুমি কোথায়? ফ্যান ইনতা তামিম, ফ্যান মানে কোথায়, ইনতা মানে তুমি। ফ্যান ইনতা তামিম, তামিম তুমি কোথায়। তারপর লিখা, আমি রিয়াদে আছি, আনা ফি মজুদ রিয়াদ। এই বাক্যে আনা অর্থ আমি, ফি মজুদ মানে আছি, আনা ফি মজুদ রিয়াদ, আমি রিয়াদে আছি। তারপর লিখা, তামিম তুমি ওইখানে কি করো? আরবি ভাষায় জিজ্ঞাসা করবেন, তামিম ইনতা অ্যাশ সাউই হিনাক। এই বাক্যে ইনতা অর্থ তুমি, অ্যাশ মানে কি, সাউই অর্থ করা, হিনাক মানে ওইখানে। তামিম ইনতা অ্যাশ সাউই হিনাক, তামিম তুমি ওইখানে কি করো। এরপর লিখা আছে, আমি একটি কাজ পেয়েছি। আরবি ভাষায় বলবেন, আনা হাচ্ছেল ওয়াহেদ শুগল। এখানে আনা অর্থ আমি, হাচ্ছেল শব্দের অর্থ পেয়েছি, ওয়াহেদ মানে একটি, শুগল মানে কাজ। আনা হাচ্ছেল ওয়াহেদ শুগল, আমি একটি কাজ পেয়েছি। এরপর লিখা আছে, সত্যি বলছি এই কাজটি খুবই ভালো। আরবিতে বলবেন, ওয়াল্লাহি হাদা শুগল মিয়া মিয়া। এখানে ওয়াল্লাহি মানে সত্যি, হাদা অর্থ এই, শুগুল শব্দের অর্থ কাজটি, মিয়া মিয়া মানে খুব ভালো। ওয়াল্লাহি হাদা শুগুল মিয়া মিয়া, সত্যি বলছি এই কাজটি খুবই ভালো। নেক্সটে লিখা আছে, তামিম এটা কি কাজ? আরবি ভাষায় জিজ্ঞাসা করবেন, তামিম হাদা শুগুল অ্যাশ। এখানে হাদা অর্থ এটা, শুগুল মানে কাজ, অ্যাশ অর্থ কি। তামিম হাদা শুগুল অ্যাশ মানে, তামিম এটা কি কাজ। নেক্সটে লিখা আছে, তামিম তুমি কবে আসবে জেদ্দাতে? আরবি ভাষায় জিজ্ঞাসা করবেন, তামিম ইনতা মিতা ইজি জেদ্দা। এখানে ইনতা অর্থ তুমি, মিতা মানে কখন বা কবে, ইজি অর্থ আসা, তামিম ইনতা মিতা ইজি জেদ্দা, তামিম তুমি কবে আসবে জেদ্দাতে। তারপর লিখা আছে, আগামী পরশু আমি জেদ্দাতে আসব। বাদ বুখরা আনা ইজি জেদ্দা। এখানে বাদ বুখরা মানে হচ্ছে আগামী পরশু, আনা শব্দের অর্থ হচ্ছে আমি, ইজি মানে আশা, বাদ বুখরা আনা ইজি জেদ্দা মানে হচ্ছে আগামী পরশু আমি জেদ্দাতে আসব। নেক্সট লিখা আছে, খাবার খেয়েছ নাকি এখনো না? আরবিতে জিজ্ঞাসা করবেন, আক্কেল খালাস ওয়ালিসা। এই বাক্যটিতে আক্কেল মানে খাওয়া, খালাস অর্থ শেষ, ওয়ালিসা মানে নাকি এখনো না। আক্কেল খালাস ওয়ালিসা মানে খাবার খেয়েছ নাকি এখনো না। নেক্সট লিখা আছে, আজকে কি রান্না করেছ? আরবি ভাষায় জিজ্ঞাসা করবেন, অ্যাশ সাউই তাব্বাক আলিউম। বাক্যটিতে অ্যাশ অর্থ কি, সাউই মানে করা, তাব্বাক মানে রান্না করা, আলিউম মানে আজকে, অ্যাশ সাউই তাব্বাক আলিউম মানে আজকে কি রান্না করেছ। তারপর লিখা আছে, আজকে গরুর মাংস রান্না করেছি। আরবি ভাষায় বলবেন, আলিউম সাউবি তাম্বাক লাহাম বাকার। এই বাক্যটিতে আলিউম মানে আজকে, সাউই অর্থ করা, তাব্বাক মানে রান্না করা, লাহাম অর্থ মাংস, বাকার শব্দের অর্থ গরুর, আলিউম সাউবি তাব্বাক লাহাম বাকার, আজকে গরুর মাংস রান্না করেছি। তারপর লিখা আছে, কে এই কাজটি করেছে? প্রশ্নটিকে আরবি ভাষায় জিজ্ঞাসা করবেন, মিন নফর সাউই হাদা শুগল। এখানে মিন নফর অর্থ কে, হাদা শুগল মানে এই কাজটি, সাউই অর্থ করা, মিন নফর সাউই হাদা শুগল, কে এই কাজটি করেছে। তারপর লিখা আছে, আমি এই কাজটি করেছি, আনা সাউই হাদা শুগল। এখানে আনা অর্থ আমি, সাউই মানে করা, হাদা অর্থ এই, শুগল শব্দের অর্থ কাজটি, আনা সাউই হাদা শুগল মানে আমি এই কাজটি করেছি। তারপর লিখা আছে, তোমার বাবা কেমন আছেন? আরবি ভাষায় বলবেন, ইনতা আবুই কেইফ।
এখানে ইন্তাহ মানে তোমার, আবুই অর্থ বাবা, কেইফ শব্দের অর্থ কেমন। ইন্তা আবুই কেইফ, তোমার বাবা কেমন আছেন। নেক্সটে লিখা আছে হ্যা তামিম সামনে আসো, হে তামিম সামনে আসো, ইয়া তামিম তাল গিদ্দাম। এখানে ইয়াহ মানে হে, তাল অর্থ আসা, গিদ্দাম মানে সামনে। ইয়াহ তামিম তাল গিদ্দাম, হে তামিম সামনে আসো। তারপর লিখা আছে আমি বলেছি এখানে আসো, আরবি ভাষায় বলবেন আনা কালাম তাল হিনা। এখানে আনা কাল্লাম অর্থ আমি বলেছি, তাল মানে আসা, হিনা অর্থ এখানে। আনা কাল্লাম তাল হিনা, আমি বলেছি এখানে আসো। তারপর লিখা কেন তুমি এখানে আসো নাই, আরবি ভাষায় জিজ্ঞাসা করবেন ল্যাশ ইনতা মাই ইজি হিনা। এ বাক্যটিতে ল্যাশ মানে কেন, ইনতা অর্থ তুমি, মাই ইজি মানে আসো নাই, হিনা অর্থ এখানে। ল্যাশ ইনতা মাই ইজি হিনা, কেন তুমি এখানে আসো নাই। এরপর লিখা আছে তুমি কি তামিমকে দেখেছ, আরবি ভাষায় জিজ্ঞাসা করবেন ইনতা শুফত তামিম। তারপর ইনতা অর্থ তুমি, শুফত অর্থ দেখা, ইনতা শুফত তামিম, তুমি কি তামিমকে দেখেছ। তারপর লিখা আছে কেন সে আজকে কাজে আসে নাই, আরবি ভাষায় জিজ্ঞাসা করবেন ল্যাশ হুয়া মাই ইজি শুগল আলিউম। এখানে ল্যাশ অর্থ কেন, হুয়া মানে সে, মাই ইজি অর্থ আসে নাই, শুগল অর্থ কাজে, আলিউম মানে আজকে, ল্যাশ হুয়া মাই ইজি শুগল আলিউম, কেন সে আজকে কাজে আসে নাই। নেক্সটে লিখা আছে সে মানুষ ভালো না, হুয়া নফর মুকয়েস। এখানে হুয়া শব্দের অর্থ হচ্ছে সে, নফর মানে হচ্ছে লোক অথবা মানুষ, মুকয়েস মানে হচ্ছে ভালো না। হুয়া নফর মুকয়েস অর্থ হচ্ছে সে মানুষ ভালো না। তারপর লিখা আছে সে বাটপার, আরবি ভাষায় বলবেন হুয়া আলিবাবা। এই বাক্যটিতে হুয়া শব্দের অর্থ হচ্ছে সে, আলিবাবা মানে হচ্ছে বাটপার, হুয়া আলিবাবা মানে সে বাটপার। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বেসিক আরবি ভাষা পর্ব 267 নম্বর পর্বটি করার জন্য। আশা করি আজকের এই 267 নম্বর পর্বটি আপনাদের অত্যন্ত ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনাদের কাছে ছোট একটি চাওয়া, আরবি টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর এই ভিডিওতে একটি লাইক দিবেন। যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আমরা প্রতিদিন ভিডিও দিচ্ছি, ইনশাল্লাহ আপনি আমাদের চ্যানেলটি ফলো করলে খুব দ্রুত আরবি ভাষা শিখতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।